নমস্কার দর্শক আমি কৃষ্ণকান্ত সিনহাসন যে আবার আপনাদের সবাইকে স্বাগত জানান ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসেন সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট করে সাক্ষা যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যত সঙ্গে চাকরির খবর আছে সঙ্গে থাকবে সবার প্রথম আজকের সবথেকে ভালো খবর হচ্ছে তিন চার দিন এমনভাবে রৌদ্র পরে ছিল দর্শকিন্দু সেই রৌদ্রপর্য পড়া থেকে আমরা একটু শান্তি পেলাম স্বস্তি পেলাম আজকে হঠাৎ করে তুফান চলে আসলো দশমীদের বৃষ্টি হয়েছে তুফান হয়েছে দশমীদের এবং আগামী কয়েকদিন আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা বলে সতর্কবাণী জারি করে দিয়েছে একদিকে একটা খবর আসে যে প্রশান্ত মহাসাগরে কাল ঘূর্ণি ইয়াগি সেটা উঠেছে সেই কাল ঘূর্ণি সেটা নাকি তিনশো পঞ্চাশ কিলোমিটার গতিবেগে সেটা চলছে এবং সেটার প্রভাব উত্তর পূর্ব অঞ্চল যেগুলো আছে সেই অঞ্চলগুলোতে পড়বে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে দশমীদের বাইশ তারিখ এবং চব্বিশ তারিখ আমাদের ভোরাক বৃষ্টিপাত হবে ডিমা হাসা আগামীকালকে ইয়েলো অ্যালার্ট জারি আমাদের এদিকেও ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে দশবিন্দু কালভূর্ণি এবং আজকের যে তুফান সেই তুফানের কারণে করিমগঞ্জে একটা পান্ডাল দুর্গাপুজোর বানানো পান্ডাল সেই পান্ডাল ভেঙে পড়ে গেছে দশবৃন্দ সেটা আমরা দেখলাম করিমগঞ্জের শতভিসা ক্লাব যেটা আসে সেই শতভিসা ক্লাবের দুর্গাপূজার পান্ডাল যেটা সেই তুফানের কারণে বহুদিন ধরে সেটা সেই বিগত হয়তো পনেরো বিশ দিন ধরে সেটা বানানো হচ্ছিলো সেটা সেই ইয়ের কারণে প্রচণ্ড তুফানের কারণে সেটা সম্পূর্ণ ভেঙে পড়ে যায় দশমীয় পূজার পান্ডালটা এইবার দুর্গা পুজোর যদি আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চান তাহলে আপনারা আসাম পুলিশের কাছ থেকে আপনাদেরকে এনওসি নিতে লাগবে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন ডাব্লিউ 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 ডট সেবা সেতু পোর্টাল সেবা সেতু পোর্টে আপনারা অনলাইনে আপনারা সেই এন ওসিটা আপনারা নিয়ে নেবেন অনলাইনে আপনারা সেটা এনওসির জন্য আবেদন করতে পারবেন দশমীয় আসাম সরকারদের তরফ থেকে আবার ঘোষণা যদি কোনো সরকারি কর্মচারী কাজের জন্য সরকারি কাজের জন্য যদি আপনাদের কাছে যদি কোনো ধরনের ঘুষ চাইছে তাহলে এদিকে দেওয়া যে কয়েকটা নাম্বার সেই নম্বরগুলো আপনারা সেভ করে রেখে দিন একটা টোল ফ্রি নাম্বার আছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নম্বরগুলোতে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা তথ্য পাঠিয়ে দিতে পারবেন সেই টোল ফ্রি নাম্বারে আপনারা ফোন করলে আপনারা ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন দশুনধ ঘুষ যদি কোনো সরকারি কর্মচারী কাজের জন্য চাইছে তাহলে ওনাদেরকে আপনারা নিশ্চয়ই কন্ট্যাক্ট করবেন আসাম সরকার সেরকম জানিয়ে দিয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আমাদের শিলচরের শ্রীযুক্ত কবিন্দ্রপুরকাস্ত মহোদয়কে আসাম ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হয়েছে অনারারি ডক্টরেট সম্মান সেখানে আসাম ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলার উনি নিজেই নিজের হাতে সেই সম্মানটা তুলে দিয়েছেন মন্ত্রী মহোদয়ের প্রাক্তন মন্ত্রী মন্ত্রী মহোদয়ের হাতে এবং আমরাও শিলচানীজের পক্ষ থেকে স্যারকে অভিনন্দন জানাই সাইকেল নিয়ে পাথারকান্দি থেকে পঞ্চকেদার যাত্রা করে আবার পাথারকান্দিতে ফিরল যুবক অভি সিনহা উনিশ সেপ্টেম্বর পাথরকান্দিবাসী সেই যুবককে অভিনন্দন জানায় সাইকেল নিয়ে একাই একাই কেদার যাত্রা করল দর্শন করলো দর্শকিন্দ কাছ পুলিশ বাসকান্দি থেকে একটি ট্রাকের ভিতরে আঠারো হাজার ইয়াবা ট্যাবলেট সহ দু কেজি ক্রিস্টালাইজ মেটা মেঠাফেথা মাইন জব্দ করে এবং দুজনকে গ্রেফতার করে কয়েক কোটি টাকা প্রায় পনেরো কোটি টাকার সেই ড্রাগস বলে সেটা জানা গেছে আসামে নতুন করে পাঁচশোটি বিদ্যালয় নতুন করে আবার পুনর্গঠন করা হবে নতুন করে আবার রিনোভেট করা হবে আসামে তো সুবিধা পাঁচশোটি বিদ্যালয় নতুন করে আবার বানানো হবে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা জানিয়েছেন এবং অনেক ধরনের সুবিধা থাকবে সেই বিদ্যালয়গুলিতে বলে সেটা জানিয়ে দিয়েছেন চাকরির একটা খবর নিউ ইন্ডিয়া এস্যুরেন্স কোম্পানি লিমিটেডে আপনাদের রিক্রুটমেন্ট একশো সত্তরটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যার এক্সাম সেন্টার পড়বে ডিব্রুগড় গৌহাটি যহাট শিলচর এবং তেজপুর আমাদের আসামের জন্য কোয়ালিফিকেশন গ্রাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট সিক্সটি পার্সেন্ট মার্ক নিয়ে যারা পাশ করেছে তারা পি জন্য এস সি এসটি বা পি ডাব্লিউ জন্য সেই রকম ছাত্রছাত্রী হলে ফিফটি ফাইভ পার্সেন্ট বলে দেওয়া হয়েছে বয়স একুশ থেকে ত্রিশ ও এম ওবিসির জন্য তিন বছর এক্সট্রা তারপরে আপনাদের পাঁচ বছর এসসি এসটির জন্য দেওয়া হয়েছে দশম্বন্ধ দশ বছর পি ডাব্লিউডবিডির জন্য দেওয়া হয়েছে লাস্ট ডেট হচ্ছে উনত্রিশ সেপ্টেম্বর তাড়াতাড়ি আপনারা আবেদন করে দেবেন সব কিছু থেকে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট নিউ ইন্ডিয়া ডট কো ডট ইন এই ওয়েবসাইটে কাছাড় জেলার ভরখোলার ছাত্রীজীবীর চিত্রসাঙ্গন গ্রামের রুবি রানী দাস যে গৃহবধূ সেই গৃহবধূ রহস্যজনক মৃত্যুর পর এখন অবধি ওনারা বিচার পাচ্ছেন না পরিবারের লোকেরা বিচার পাচ্ছেন না সঠিক বিচার পাচ্ছেন না দু মাসের উপর হয়ে গেছে সেই রুব দশ দাসের যে রহস্যজনকভাবে মৃত্যু সেই মৃত্যুর দু মাস পরও ওনারা সঠিক বিচার পাচ্ছেন না এবং প্রশাসনের কাছে সরকারের কাছে ওনারা আবেদন করেছেন যে সঠিক বিচার পাওয়ার জন্য আমার রুবি দাসর সঠিক বিচারটা আমি পাইছি না না ভাবার সত্ত্বে আবার আমি নিউজ দিয়া রাজু দাস অসীম দাস তারা মানে বাড়ি ঘুরা ঘুরি করে কাজকর্ম করে আমরা আব দেখা দে না করলে পেলেও আমরা বিচার দিয়াবো আমরা এখন বিচার পাইছি না আবো আমরা খুব গরিব মানুষ আমরা এখন পয়সা করি খুব অভাব মেহার উপরে আমরা চলিয়া গেছি হোটেল চালাইছে বাড়ি চালাইছে সব চালাইছে এখন তারা কই নিয়া যে মারল এখন আমরা তো সঠিক কইতে পারি জায়গাত গেল দাস মরার দুই বছর দুই মাস হয়ে যায় কোনো জাত শাস্তি আমরা এখনো ভাই আমরা কোনো জাত একশন দিয়াও আমরা একশন কর না একটা মেয়ে যদি মারা যায় তার তো প্রযুক্ত একটা শাস্তি পাইতাম নাই কিচ্ছু নাই বহু জায়গায় 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 আমরা বিচার দিয়া বহু জায়গায় দৌড়াইলাম কোনো জাত কোনো জাত একশন মৃত্যু প্রায় দেড় মাস মানে দুই মাস হয়ে গেছে আমরা বিভিন্ন জায়গা বিভিন্নভাবে নগরে হয়েছি এটা তারা সঠিক বিচার অখনো আমরা পাইছি না পাওয়ার সত্ত্বে আমরা ফোনের মাধ্যমে বিধায়ক কিষণনাথ টান লাগে ফোনের মাধ্যমে যোগাযোগ করিয়া তার এই বিষয় বিবরণ আমরা তাহলে জানাইছি কারণ তারপরে খুঁজে আশা দিচ্ছেন যে আমি সঠিকভাবে আমি তখন বাইরে আছি আমি লিপি সঠিকভাবে আমি এটা বিচার পদক্ষেপ নিছি তো দর্শকবিন্দু তাড়াতাড়ি তাদেরকে দশটা আপডেট দিয়ে দিলাম এই আপডেটগুলো আপনারা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে আমি কৃষ্ণকান্ত সিনহা বা অনেক একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফ্রি আসবে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সিট থাকবেন ধন্যবাদ শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল পুজোর জন্য নিয়ে এসলো বাম্পার কালেকশন সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকার উপরে আপনারা কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার সমস্ত পরিবারের সদস্যর জন্য সম্পূর্ণ পুজোর জন্য কেনাকাটা করতে পারবেন তাড়াতাড়ি তো চলে আসুন দেরি না করে চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার গলি নম্বর টু ফোন নম্বর হচ্ছে জিরো ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শামসুন্দর জুয়েলার্সে শামসুন্দর জুয়েলার্স সেন্ট্রাল রোড শিলচর